वेलकम टू माय चैनल पान विथ फूड। और आज के आमी निये चले राधा बल्लभ मंदिर और सेखाने आमादेर बाड़ीर एक छोट सदस्य माने आमार मेजदार छेलेर अन्नप्राशनेर भोगेर अनुष्ठान देया होच्छे। तार किछु क्लिपिक्स तोमादेर सामने आमी शेयर करब। और आजकेर भिडियोटा अन्य कोनो जायगाते ना, एकेबारे मंदिर थेके शुरू करते ही चले। चलो एकटु ठाकुरेर छवि आगे देखे नि। मंदिरेर भेतरे रयेछे जगन्नाथ, बलराम एबं सुभद्रा। এই তিনজনের বিগ্রহ আমরা এখন দর্শন করছি। এরপর আস্তে আস্তে মন্দিরের ভেতরের দিকে ঢুকলাম এবং দর্শন করছি প্রথমে কিছু শিলা, কিছু নারায়ণ শিলার মূর্তি দেখে নেওয়ার পর আমরা এখন দর্শন করব কিছু গোপাল। এবং এই গোপাল দর্শন করার পর আমরা এই রাধাবল্লভ মন্দিরের বেশ কিছু অংশ মানে শ্রী রাধাবল্লভ জির মূর্তি দর্শন করব। দেখুন কি সুন্দর মিষ্টি মুখটা, না একটা আলাদা মায়াবী পরিবেশ গড়ে উঠেছে। প্রাণ ভরে ঠাকুরের দর্শন করুন শ্রীরামপুরের শ্রী শ্রী রাধাবল্লভজী মন্দিরের বিগ্রহ। এই রাধাবল্লভ মন্দিরের ওপর আমার আরও একটি ভিডিও তৈরি করা আছে, আপনারা আমার চ্যানেলের ভিডিওকে দেখে নিতে পারেন। আর এই রাধাবল্লভজীর নাম থেকেই এই অঞ্চলটির নাম হয়েছে বল্লভপুর। নিত্য সেবার পাশাপাশি বছরের বিভিন্ন সময় নানা উৎসবে সেজে ওঠে মন্দির চত্বর। ফুল, দোল, স্নানযাত্রা, রাস, গোষ্ঠ, ঝুলন, বিরাট উৎসব, মাঘী পূর্ণিমা সহ একাধিক উৎসবে জমজমাট আয়োজন হয় এইখানে। উপস্থিত ছিল দত্তাত্রেয় মানে আমার মেজদার ছেলের মাসি, মাসির ছেলে, তার দিদা এবং তার দাদুর পাঁচ বোন এবং বাড়ির কিছু লোকজনকে নিয়ে এই অনুষ্ঠান আজ আয়োজন করা হয়েছিল। তাদের আশীর্বাদ না ছাড়া আজ দত্তাত্রেয় বড় হয়ে উঠতে পারবে না। তাই ঠাকুরের কাছে এবং এই সমস্ত গুরুজন মানুষদের কাছে আশীর্বাদ চাওয়াটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সমস্ত মানুষ যারা এসেছিলেন তারা প্রাণ ভরে ওকে আশীর্বাদ করুক, ওর সুদীর্ঘ জীবন আরও সুসাফল্য পথ অতিক্রম করুক। বর্তমান রাধাবল্লভ মন্দিরের নাট মন্দিরটি স্থাপন করেছিলেন মহিমচন্দ্র দত্ত, তার পিতা ছিলেন মহেশচন্দ্র দত্ত। কথিত আছে রাধাবল্লভদেব তরুণের বেশে মন্দিরের কাছে অবস্থিত এই মহেশচন্দ্র দত্তের মিষ্টির দোকানে ঢুকে পেট ভরে গুটকি সন্দেশ খেয়েছিলেন। তার দাম হিসেবে নিজের হাত থেকে সোনার বালাটি খুলে দিয়েছিলেন দোকানিকে। ছোট দত্তাত্রেয় এখন বয়স 3 মাস। আস্তে আস্তে সে বড় হয়ে উঠছে এবং আস্তে আস্তে বুকে ভর দিয়ে উঠে দাঁড়াতেও শিখে গেছে। বয়স বেড়ে হয়ে গেছে এখন 5 মাস। আস্তে আস্তে অন্নপ্রাশনের সময় হয়ে গেল আর সেই অন্নপ্রাশনের ছবি একটু পরে আপনাদের সামনে তুলে ধরব। আর দেখুন ছোট্ট দত্তাত্রেয় কি সুন্দর বাবার কোল করে চলে এলো মন্দিরের সামনে। কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরে জামাই আদরের বেশে চলে এসছে, আর পেছনেই রয়েছে তার মা। সবাই আনন্দে আত্মহারা, তার দিদিও পাশ থেকে আনন্দে আত্মহারা। সবাই মিলে ওপরে উঠছে আর এই মন্দিরের মধ্যেই হবে তার আজকে অন্নপ্রাশনের দাদু ভাত খাওয়ার অনুষ্ঠান। চুপচাপ বসেও পড়েছে ছোট দত্তাত্রেয়, খুব মিষ্টি একটি ছেলে। দত্তাত্রেয় হলেন ঈশ্বর, যিনি ঐশ্বরিক তৃপ্ত ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের অবতার। ছোট দত্তাত্রেয় এখন মাসির কোলে বসে পড়েছে ঠাকুমার হাত থেকে চন্দনের টিপ পড়বে বলে। আর ছোট্ট দত্তাত্রেয় এখন বুঝতে পেরে গেছে এখন অনেক ক্যামেরাম্যান এসে গেছে, তাকে এখন দারুণ পারফরমেন্স দিতে হবে। এছাড়াও তার চোখের সামনে এখন জেঠু জেঠিমা কাকু কাকিমা সবাই এসে উপস্থিত। তার বাবার 5 পিসি চলে এসছে এবং বাড়ির কিছু লোকজন এখানে চলে এসছে তার এই অনুষ্ঠানের মধ্যে। সে এখন উঠে পড়েছে ছোট ঠাকুমার কোলে, সবাইকার কোলে সে যেতে চায়। কিন্তু মাঝে মাঝে এই রকম একটা গরম পরিবেশে দাঁড়ালে এমনি কেঁদে ওঠে। বাবা মার কোলে উঠে এখন সে ছবি তুলতে ব্যস্ত। দুভাত খাবার বিভিন্ন রকম
সরঞ্জাম নিয়ে সবাই এখন প্রস্তুত যে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে হবে। আর দেখতে দেখতে সমস্ত ঠাকুরের প্রসাদও কিন্তু চোখের সামনে চলে এলো। কাঁসারের থালায়, রূপোর থালায়, বাটিতে বিভিন্ন ধরনের খাবার উপস্থিত, শুক্তো থেকে শুরু করে চচ্চড়ি, পোলাও, পোস্ত। আর রাধাবল্লভ কিন্তু পোস্ত খেতে কিন্তু দুর্দান্ত ভালোবাসে। তার সঙ্গে ছিল ভাজা, এছাড়াও কিন্তু মিষ্টি, পায়েস, মালপোয়া, এগুলো তো ছিলই। এখন সে সবার সামনে দাদুর কাছে বসে পড়বে। আর কি সুন্দর মালা, ধুতি, পাঞ্জাবি পরে, মাথায় টোপর পরে একেবারে রাজার মতো করে বসে পড়েছে দাদু ভাত খেতে। আর সে এত গুড বয় যে সে কিন্তু কান্নাকাটি কিছুই করছে না, সবাইকার সঙ্গে কিন্তু তাল মিলিয়ে সে নিজের ফটোশ্যুট করতে ভীষণ ব্যস্ত। ছোট্ট দত্তাত্রেয় এখন তার দাদুর কোলে বসে বাবা, মা, মাসি, দিদা সবার সাথে ছবি তুলে নেওয়ার পর মেজ ঠাকুমার কোলে উঠে পড়েছে আর বলছে, আমি এখন ছবি তুলব না, আমি এখন ঘুমোতে যাব। তাই সে ঘুমোতে চলে গেল। আর সেই ভাতটা দাদু এখন খাওয়া শুরু করে দিয়েছে। অন্যদিকে বাড়ির লোকজন মন্দিরে লাট বাংলায় বসে পড়েছে ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য, এবং প্রসাদ বিতরণ হয়ে গেছে, সবাই খেতে শুরু করে দিয়েছে। সত্যি কথা বলতে ঠাকুরের মন্দিরের ভোগের কোনো রিভিউ হয় না, তার মধ্যে একটা আলাদা ভালোবাসা আছে, আলাদা আশীর্বাদ রয়েছে। মন্দিরের বেশ কিছু নিয়মাবলীর ফটো আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনাদের কারোর যদি কোনো এরকম অনুষ্ঠান দেওয়ার ইচ্ছা হয়, এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করে নিতে পারেন, কখন কি সময় আসতে হবে। এছাড়াও লাট বাংলাতে এরকমভাবে বসে খাবারের জন্য যদি কারোর ইচ্ছা হয়, তারাও কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও সবথেকে ভালো লাগে এই রকম মন্দিরে ভোগ খাওয়ার মজাটাই আলাদা। কিন্তু বাড়ির সবাই এখন খেতে বসে পড়েছে, আর আমি এখন দেখাচ্ছি আমাদের বাড়ির একজন সদস্য স্বপন শ্রীমানি, এনার নাম্বার আমি নিচে দিয়ে দিলাম, ভোগের জন্য এনার সঙ্গে কন্ট্যাক্ট করো। আর বাড়ির সবাইকার সাথে আমরা এখন বসে পড়েছি, দাদা বৌদি সবাইকার সাথে ঠাকুরের ভোগ খাচ্ছি, এবং এই দাদু ভাত খাওয়ার অনুষ্ঠানের প্রায় শেষের দিকেই আমরা প্রায় চলে এসেছি। চার ভাই আমরা একসঙ্গে খেতে বসে পড়েছি, আর খাবারের মধ্যে ছিল খিচুড়ি, চচ্চড়ি, বেগুনি, অন্ন, ডাল, পোস্ত, পোলাও, ছানা, ধোকা, আরও অনেক কিছু। প্রত্যেকটা খাবার কিন্তু ছিল অসাধারণ। এখানে বলতে পারবো না যে কোনটাতে নুন মিষ্টি বেশি হয়েছে কি কম হয়েছে, কারণ রাধাবল্লভজির প্রসাদ আলাদাই মানের হয়ে থাকে। এরপর ছিল চাটনি, পায়েস, রসগোল্লা, আর সবারকার প্রিয় মালপোয়া। মালপোয়াটা এখানে জাস্ট অসাধারণ হয়েছিল। আর এরকম নরম তুলতুলে মালপোয়া খেতে সবারই কিন্তু ভালো লাগে, কারণ ঠাকুরেরও প্রিয় মিষ্টি মালপোয়া। এবার বাড়ি যাওয়ার পালা, সবাই মিলে কথাবার্তা চলছে, আর একটু পরেই আমরা এবার এই মন্দির চত্বর ছেড়ে বেরিয়ে যাব। আর আজকে এইভাবেই শেষ হয়ে গেল আমাদের বাড়ির এই অনুষ্ঠান। চলো আজকে এত পর্যন্তই থাক, পরবর্তী আবার নতুন ভিডিও আসছে, সেটার জন্য চ্যানেলটা আপাতত সাবস্ক্রাইব করবো।